ফেসবুক পেজের যে কোনো সমস্যা। আরে পাতিদার সোহাগ, আরে আমি তো ইয়া মোবাইল নিয়ে সমস্যা পড়ছি, পুলিশ ইস্যু আইয়া পড়ছে, আমার ভিডিও আমার কন্টেন্ট। পুলিশ ইস্যু কোথায় আইছে? আরে আমার মোবাইলে। আপনার মোবাইলে? মোবাইলে পুলিশ ইস্যু আইবো কি লাগা? আপনার কি লাগাইছে আমি জানি না, কে দিছে পুলিশ ইস্যু দিয়া? এই লোকটার আমি দেখতাম চাই। ফেসবুক পেজে পলিসি ইস্যু আসবে, আপনার মোবাইলে আসবে না। এখন যাই হোক, আপনার পেজে পলিসি ইস্যু আসছে, মানে কিভাবে সমস্যার সমাধান হইব? ভাতিজা তুমি ছাড়া আর এই দেশে কেউই পারতো না, তুমি যেন সমাধান করে দাও। আমি হাজার হাজার টাকা খরচ করছি যেন বুঝেন। আচ্ছা দর্শক, ওনার একটা ফেসবুক পেজ খুলছে, উনি মুরব্বী মানুষ আমাদের এলাকার, প্রচুর টাকা নষ্ট করছে পেজের মধ্যে। ওনার নিজের ভিডিও, নিজের ক্যামেরা, নিজের কন্টেন্ট, তারপরেও পেজের মধ্যে পুলিশ ইস্যু চলে আসছে। ওনায় চাচ্ছে সমাধান করার জন্য। আষ্টদিন যাবত উনি মানে ভাত খাওয়া দাওয়া খাচ্ছে না, অনেক চিন্তিত হয়তো না? কারণ আপনারা জানেন ফেসবুক পেজে পুলিশ ইস্যু আসলে ওই পেজে কিন্তু মানে মনিটাইজেশন করানো যায় না। তো যাই হোক, কাজটা আপনারাও শিখে রাখেন। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনার পেজে পুলিশ ইস্যু আসলে সেকেন্ডের মধ্যে শুধু টাচ করবেন, আপনার পুলিশ ইস্যু উঠে যাবে। আপনার প্র্যাকটিক্যাল দেখাবো, আমি টাচ করবো পুলিশ ইস্যু উঠে যাবে। অসাধারণ এবং গুরুত্বপূর্ণ একটা কাজ আজকে শিখতে পারবেন। এর জন্য কি করতে হবে, আপনার স্মার্টফোন থেকে সোজা গুগল ক্রোমে চলে আসবেন। ফেসবুক পেজে গিয়ে আপনি কিন্তু মানে পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না, এর জন্য গুগল ক্রোমে আসতে হবে। আমি গুগল ক্রোমে চলে আসলাম। এইখানে প্রথম কি করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি পেজ চালাচ্ছেন মানে পেজ খুলছেন, ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন। লগ ইন করা না থাকলে কিন্তু এই সেটিংসগুলোর মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এই যে দেখুন, আমি এখানে লিখে দিলাম ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এখানে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এখানে ক্রিয়েটর স্টুডিও লেখা আছে, অথবা আপনাদের ক্ষেত্রে মনিটাইজেশন লেখা থাকতে পারে, যাই লেখা থাকুক, ক্রিয়েটর স্টুডিও অথবা মনিটাইজেশন, এটার উপরে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই মেটা বিজনেস সাইটে নিয়ে যাবে। এই যে দেখুন, বিজনেস সাইটে চলে আসলো, ফেসবুক বিজনেস .com। এখান থেকে কিন্তু পলিসি ইস্যু আমরা সেকেন্ডের মধ্যে রিমুভ করতে পারবো। একদম প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাচ্ছি। এইখানে দেখুন মনিটাইজেশন লেখা আছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। যে দেখুন সাইটে লেখা আছে মনিটাইজেশন, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই পলিসি ইস্যু দেখতে পাবেন। আমি ট্যাপ দিলাম, এই যে দেখুন পলিসি ইস্যু কিন্তু এখানে দেখাচ্ছে পেজের মধ্যে। একটু অপেক্ষা করেন, এই যে দেখুন ভাই পলিসি ইস্যু, এই যে দেখুন পলিসি ইস্যু। এই হলুদ আইকন থাকলে কিন্তু আপনার পেজ কখনো মনিটাইজেশন করতে পারবেন না, টাকাও আয় করতে পারবেন না, ঠিক আছে? এখন এটাকে রিমুভ করার জন্য এখানে দেখুন সি ডিটেলস লেখা আছে। এই যে দেখুন, আমি সি ডিটেলসে টাচ করব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন দুইটা অপশন উপরে দেখাচ্ছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু দুইটা অপশন, একটা গড়ির মতো আর একটা হাতের মতো। এই দেখুন হাতের মতো যে আইকনটা আছে, এখানে ট্যাপ দিবেন। এই আইকনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই নতুন একটা অপশনে নিয়ে আসবে। এখানে দেখুন ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ লেখা আছে, এই যে উপরে দেখুন ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ। এইখান থেকে আপনারা ইনেবলে চলে আসবেন। এইখানে এই সাইটে লেখা আছে, এই দেখুন ইনেবল ট্যাগ, দেখুন এইখানে লেখা আছে ইনেবল ট্যাগ। এইখানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথেই কন্টিনিউ লেখা আসবে। এ দেখুন জুম করে দেখাচ্ছি তো, এর জন্য একটু লেট হচ্ছে। আমি কনফার্মে টাচ করে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে ব্যাক চলে আসবে। দেখুন ব্যাক চলে আসলাম, মনিটাইজ অপশনে চলে আসি। আসার সাথে সাথেই ম্যাজিকটা দেখতে পাবেন। এই যে দেখুন ভাই, একটু মানে অপেক্ষা করেন ভাই, এই যে দেখেন ভাই অলরেডি কিন্তু এই যে দেখুন পলিসি ইস্যু উঠে গেছে। মুরব্বী কাকা আপনি দেখেন আইসা, এই দেখেন আপনার পেজের পলিসি ইস্যু নেই। আরে হক, কিভাবে সম্ভব এটা সোহাগ? ঠিক আছে, মানে আমি কিন্তু সেকেন্ডের মধ্যেই প্র্যাকটিক্যাল কাজটা করে দেখাইলাম। আল্লাহু আকবার, আরে তোমার দিনে নামাজ পড়ে আমি দোয়া করি। আপনি খুশি হইছেন? আরে খুশি মানে। আচ্ছা দর্শক, উনি অনেক খুশি হইছে। ঠিক এইভাবে আজ থেকে আপনার পেজে পলিসি ইস্যু আসলে এরকম ভাবেই রিমুভ করতে পারবেন, উঠিয়ে নিতে পারবেন সেকেন্ডের মধ্যে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন, অবশ্যই সাথে থাকবেন, দেখাবেন নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।